ফ্যান্টাস্টিক বিস্ট অ্যান্ড হোয়ার টু ফাইন্ড দেম 2016 সালের একটি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা। জে কে রোলিন্সের লেখা বইয়ের উপরে বেস করে বানানো হয়েছে এই সিনেমাটা। এবং এই সিনেমাটি হ্যারি পটার সিরিজের একটা প্রিকুয়েল, মানে আপনারা হ্যারি পটারের নাম তো আশা করি শুনেছেন, অনেকে হয়তো দেখেছেন। সো সেখানে যে ফ্যান্টাসি ম্যাজিক্যাল দুনিয়াটা দেখেছিলাম তার আগে কি হয়েছিল সেটার ব্যাপারেই আমরা এই সিরিজে জানবো, অর্থাৎ ফ্যান্টাস্টিক বিস্ট সিরিজে। সিনেমাটাকে পরিচালনা করেছেন পরিচালক ডেভিড ইয়েটস, আর যিনি অবশ্যই হ্যারি পটারেরও বেশ কিছু সিনেমা পরিচালনা করেছেন। আর অবশ্যই এই সিনেমাটাকে আমি একেবারে ডিটেলসে এক্সপ্লেন করব, তো আমি রিকমেন্ড করব আমার বলা প্রতিটা কথা একটু মন দিয়ে শুনবেন। সো হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি ফ্যান্টাস্টিক বিস্ট অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। সো একটা বড় স্পয়লার ওয়ার্নিং দিয়ে ভিডিও শুরু করি। গল্পটা শুরু হয় একজন কুখ্যাত ম্যাজিশিয়ান, একজন উইজার্ডকে দেখিয়ে, যার নাম হচ্ছে গেলার্ট গ্রিন্ডেলওয়াল্ড, যাকে আমি গ্রিন্ডেলওয়াল্ড বলেই ডাকবো। যাই হোক, শুরু করার আগে এই কুখ্যাত উইজার্ডের একটা সার্টিফিকেট আপনাদের দিয়ে দিই। সে খুবই ডেঞ্জারাস এবং পাওয়ারফুল, যাকে সরাসরি অ্যালবাস ডাম্বলডোর এবং লর্ড ভলডেমর্টের সাথে তুলনা করা যেতে পারে। এবং এই সম্পূর্ণ সিরিজের সবথেকে বড় ডেঞ্জারাস চরিত্র যদি কেউ হয়ে থাকে, অর্থাৎ লর্ড ভলডেমর্টের পরেই আসে গ্রিন্ডেলওয়াল্ড, তার মানে বুঝতেই পারছেন সে কতটা পাওয়ারফুল। তবে তাকে আমরা কেন খারাপ বলতে পারি? আসলে সে হচ্ছে একটা ডার্ক উইজার্ড, যে ডার্ক ম্যাজিক বা ডার্ক আর্টসগুলোকে প্র্যাকটিস করে। তবে কী সেটা? দেখুন, এটা একটা ম্যাজিকের দুনিয়া, ম্যাজিক এখানে কমন। তবে যেখানে ভালো রয়েছে সেখানে তার খারাপটাও থাকবে। এমন কিছু ম্যাজিক যেটা মানুষের ক্ষতি করতে ব্যবহার করা হয়, কাউকে হত্যা করতে বা যেটাতে কারোর কোনো ক্ষতি হবে, সেটাই হচ্ছে ডার্ক আর্টস বা ডার্ক ম্যাজিক, যেগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই উইজার্ডদের দুনিয়াতে। তবে গ্রিন্ডেলওয়াল্ড এই নিয়ম মানে না এবং সে মনে করে যে উইজার্ডদের সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে দেওয়া উচিত, যাতে তারা ইচ্ছে মতন সব ধরনের ম্যাজিক প্র্যাকটিস করতে পারে। সো তার এইসব কীর্তিকলাপের জন্যই তাকে ড্রামস্ট্রং ইনস্টিটিউট থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। আসলে সেটা ছিল উইজার্ডদের একটা স্কুল। গল্পের শুরুতেই দেখি সে বেশ কিছু উইজার্ডকে হত্যা করে এবং বর্তমানে তার কিছু ভয়ানক কার্যকলাপ চলেই যাচ্ছে, গোটা দুনিয়া তাকে খুঁজছে। আর যার কারণে অ্যান্টি উইজার্ড সেন্টিমেন্টও তৈরি হচ্ছে, অর্থাৎ কিছু মানুষ যারা উইজার্ডদের একেবারেই পছন্দ করে না এবং তাদের হেড হচ্ছে ম্যারি লো বর্বন, এইসব ম্যাজিসিয়ানকে সে একেবারেই পছন্দ করে না। সো গোটা দুনিয়া এখন গ্রিন্ডেলওয়াল্ডকে খুঁজছে যে কোথায় গেল এই ডেঞ্জারাস উইজার্ডটা। অন্যদিকে নিউ ইয়র্ক শহরে এসেছে একজন ব্রিটিশ, যার নাম হচ্ছে নিউট স্ক্যামেন্ডার বা নিউটন স্ক্যামেন্ডার। সে কিন্তু হগওয়ার্টস থেকে এসেছে, একই সাথে ডাম্বলডোর কিন্তু তাকে খুবই পছন্দ করে। যাই হোক, হগওয়ার্টস ডাম্বলডোর এইগুলো সম্পর্কে যারা হ্যারি পটার দেখেছেন তারা ভালোই জানবেন। বাই দ্য ওয়ে, নিউট এসেছে নিউ ইয়র্ক শহরে, তবে কি কাজে সেটা এখনো জানা যায়নি। তবে তার হাতে একটা স্যুটকেস রয়েছে যেটা নাড়াচাড়া করছিল, যেন ভেতরে কিছু ক্রিচার্স, মানে কিছু জন্তু জানোয়ার রয়েছে যেটাকে সে লুকিয়ে রেখেছে। জাহাজ থেকে নেমেই তার স্যুটকেসটা চেকিং হয়, তবে দেখা যায় যে সেটা সম্পূর্ণ খালি। আসলে তার সেই স্যুটকেসটা এক টাইপের ম্যাজিক্যাল, ওই ডোরেমনের ফোর্থ ডাইমেনশনাল পকেটের মতন, দেখে তো কিছু বোঝা যায় না, তবে ভেতরে একটা আলাদা ইউনিভার্স। অন্যদিকে নিউ ইয়র্ক শহরে সদ্য হামলা হয়েছে, অবশ্যই কোনো ম্যাজিক্যাল বিং আক্রমণ করেছে, কিন্তু কারোর কাছে কোনো প্রমাণ নেই যে এই কাজগুলো কারা করে বেড়াচ্ছে। ম্যাকাসার টিম সেখানে ইনভেস্টিগেট করছে। ম্যাকাসার ফুল ফর্ম হচ্ছে ম্যাজিক্যাল কংগ্রেস অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এসব ম্যাজিশিয়ান বা উইজার্ডদের একটা সংগঠন যারা চারিদিকে নজরদারি করে যে কোথায় কোনো বেআইনি কাজ বা কিছু হচ্ছে নাকি, অথবা আমরা এদের এই উইজার্ডদের পুলিশ বলতে পারি। সেই ইনভেস্টিগেশনের দরুন সেখানে আর এক কাণ্ড ঘটে, এক অদৃশ্য পাওয়ার সেই সম্পূর্ণ স্থানটা তছনছ করে সেখান থেকে বেরিয়ে যায়, যাকে অবশ্যই দেখা যাচ্ছে না। আর এইসব ম্যাজিক আর উইজার্ডদের জ্বালাতনে সাধারণ মানুষ খুবই বিরক্ত এবং তাদের হয়ে প্রতিবাদ করছে ম্যারি লিউ বেয়ারবোন। নিউট চলতে চলতে সেই স্থানে এসে পৌঁছায়, যার সাথে মিস্টার কোয়ালস্কির ধাক্কা লাগে। মিস্টার কোয়ালস্কির আর এক নাম হচ্ছে জেকব, তাই আমি তাকে জেকব বলেই ডাকি। সো সেই ধাক্কা দরুন তাদের ব্যাগ অদলবদল হয়ে যায়। জেকব নিউটের ব্যাগটা নিয়ে পার্শ্ববর্তী একটা ব্যাংকে চলে যায়। অন্যদিকে সেখানে একজন ভদ্রলোক একটা কয়েন টস করে, আর নিউটের এই স্যুটকেসের মধ্যে বন্দি থাকা একটা ক্রিচার যাকে নেফলার বলা হয়, সে লোভে পড়ে সেই কয়েনটাকে ধরার জন্য সেখান থেকে দৌড় দেয়। আসলে এই ক্রিচারটা এরকম, সে সোনা রূপো এগুলোর প্রতি খুবই আকৃষ্ট হয়। নিউট সেটা দেখতে পায় যে তার ক্রিচারটা সেই ব্যাগ থেকে বেরিয়ে গেছে এবং বেরিয়ে পার্শ্ববর্তী সেই ব্যাংকে ঢুকেছে, যাকে খোঁজার জন্য নিউট সেই ব্যাংকে প্রবেশ করে। নিউট তারপর সেই ব্যাংকে গিয়ে বসে যেখানে তার পাশে বসেছিল জেকব। জেকব সেই ব্যাংকে এসেছে লোন নেওয়ার জন্য, কারণ সে একটা বেকারির দোকান খুলতে চায়। তবে নিউট তো তার সেই জন্তুটাকে খুঁজছে, সে সেখান থেকে উঠে যায়। তবে তার কাছে উপস্থিত একটা ছোট্ট ডিম ছিল, যেটা অকামি নামক আর একটা জন্তুর ডিম। ডিমটা বেশ সুন্দর দেখতে, যার এক্সেলসটা, মানে সেই ডিমের চারপাশের পরতটা সিলভার দিয়ে তৈরি। নিউট অনেক চেষ্টা করে তার সেই ক্রিচারটাকে ধরার, তবে তাকে তো ধরতে পারে না। অন্যদিকে জেকব যে ব্যাংকে গিয়েছিল লোন নেওয়ার জন্য, তার লোনটা অ্যাপ্রুভ হয়নি, একই সাথে তার কাছে যে অকেমির ডিমটা ছিল সেটাও ধীরে ধীরে ফাটতে শুরু করেছে।
সে নিউটকে ডাকে তার ডিমটা নিয়ে নেওয়ার জন্য, আর নিউট তৎক্ষণাৎ জেকবকে সেখান থেকে টেলিপোর্ট করে অন্য একটা স্থানে নিয়ে যায়। একই সাথে সেখানে আর একটা মেয়ে উপস্থিত ছিল যার নাম হচ্ছে টিনা গোল্ডস্টিন, বা টিনা সে লুকি লুকে সব কিছুর উপর নজর রাখছিল। সো নিউটের যে সেই ডিমটা ছিল অর্থাৎ অকামি একটা, সেটা ফেটেছে। অন্যদিকে তারা সেই ব্যাংকের ভল্টের সামনে টেলিপোর্ট হয়েছিল। নিউট দেখতে পায় যে তার সেই ক্রিচারটা যার নাম হচ্ছে নিফলার, সে লুকি লুকি ভল্টের মধ্যে প্রবেশ করেছে। নিউট তার ম্যাজিকের মাধ্যমে ভল্টের দরজা খুব ইজিলি খুলে দেয় এবং লক্ষ্য করে যে সেই নিফলারটা সোনার উপর নিয়ে একদম রাজার মতন বসে রয়েছে সেখানে। তবে সিকিউরিটি সেখানে চলে আসে, মনে করতে থাকে যে নিউট এবং জেকব সেখানে ব্যাংক লুটতে এসেছিল। তবে যেটা আমরা জানি, নিউট কিন্তু ম্যাজিক জানে, সে সময় মতন জেকবকে সেখান থেকে নিয়ে চলে আসে এবং তাকে বাড়ি পাঠিয়ে দেয়। তবে সেই মেয়েটা অর্থাৎ টিনা নিউটকে হাতে নাতে ধরে নেয়, তাকে জিজ্ঞেস করে যে তার আসল পরিচয়টা কি, সে কেন এখানে এসেছে। যাই হোক, নিউট তো এখানে অনেক আননোন ক্রিচার, কিছু আজব জন্তুদের এনেছে, বেশ কিছু আইনও ভঙ্গ করেছে, মানে উইজার্ডদের যেসব আইনগুলো রয়েছে, সেই কারণে টিনা তাকে মাকাসাতে নিয়ে যাচ্ছে অর্থাৎ সেই ম্যাজিক্যাল কংগ্রেসে যেখানে নিউটের বিচার হবে। অন্যদিকে সেখানে বাকি কিছু আউরোরা এবং তাদের যে প্রেসিডেন্ট যার নাম হচ্ছে সেরাপিনা, তারা আলোচনা করছে যে শহরের মাঝখানে এইসব আজব কাণ্ড কেন হচ্ছে। একটা শক্তিশালী প্রাণী বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং তাকে ধরা যাচ্ছে না, তাকে যদি শীঘ্রই না ধরা হয় তাহলে একটা যুদ্ধ বাঁধবে। তবে যুদ্ধটা কাদের মধ্যে বাঁধবে? অবশ্যই এইসব উইজার্ড অর্থাৎ যারা ম্যাজিক জানে এবং যারা ম্যাজিক জানে না, মানে সাধারণ মানুষ। বাই দ্য ওয়ে, আপনাদের জানিয়ে দিই, আউরোরা হচ্ছে এই পুলিশদের বলা হয়, মানে এইসব উইজার্ডদের যে পুলিশগুলো হয় না, যারা চারিদিকে নজরদারি করে তাদের বলা হয়। তবে টিনা কিন্তু কোনো আউরোর না, তাকে ছাঁটাই করে দেওয়া হয়েছে এই পথ থেকে। তা সত্ত্বেও সে সেই অফিসে প্রবেশ করে নিউটকে নিয়ে। প্রত্যেকে রেগে যায় যে সে এই রুমের মধ্যে কেন এসেছে, সেই কারণে তাকে সেখান থেকে চলে যেতে বলা হয়। তারপর টিনা নিউটকে জিজ্ঞেস করে যে তার ওয়ান্ড পারমিট হয়েছে নাকি, অর্থাৎ এসব জাদুকরদের হাতে যে লাঠিটা থাকে না, সেটা রাখার জন্য তাদের কাছে এক ধরনের পারমিশন প্রয়োজন, এক ধরনের সরকারি অনুমোদন। অর্থাৎ বুঝতেই পারছেন, এই ম্যাজিকের দুনিয়াতে সব কিছু নিয়মমাফিক হয়। পরে মিস্টার গ্রেভ সেখানে চলে আসে, যাকে টিনা জানায় যে নিউট নামক মানুষটা শহরে এসেছে একটা স্যুটকেস নিয়ে যার মধ্যে কিছু অদ্ভুত জন্তু জানোয়ার রয়েছে। মিস্টার গ্রেভ যখন সেই ব্যাগটা তারপর খুলে দেখে, সে লক্ষ্য করে তার মধ্যে কিছু পেস্ট্রি, কিছু বেকারি আইটেমস রয়েছে। কারণটা তো আমরা প্রথমেই জানি, জেকবের সাথে তার স্যুটকেসটা অদলবদল হয়ে গেছিল। অন্যদিকে জেকব নিজের বাড়িতে গিয়ে পৌঁছায়, লক্ষ্য করে সেই স্যুটকেসটা নড়াচড়া করছে, আর অবশ্যই সেই স্যুটকেসটা খুলে বেশ কিছু জন্তু জানোয়ার বাইরে পালিয়ে যায়। তারপর আমরা ম্যারি লোকে দেখতে পাই, যে কিছু বাচ্চা ছেলে মেয়েদের দত্তক নিয়েছে। তবে সে মানুষটা কিন্তু একেবারেই ভালো না, তার দত্তক নেওয়া প্রতিটা শিশুর উপরে সে ফিজিক্যালি টর্চার করে, সবাইকে সে ঘৃণা করে। যাই হোক, টিনা এবং নিউট বেরিয়েছে সেই স্যুটকেসটা খোঁজার জন্য। তারা মিস্টার জেকবের বাড়ির সামনে এসেও পৌঁছায় এবং লক্ষ্য করে যে তার একটা ক্রিচার আকাশে উড়ে বেড়াচ্ছে। বেশ কিছু মানুষ দেখেও নিয়েছে যে সেখানে কী কী হয়েছে, সেই কারণে নিউট তার ম্যাজিকের মাধ্যমে তাদের স্মৃতিগুলো মুছে দেয় যে তারা কী কী দেখেছে। নিউট তারপর মিস্টার জেকবের ঘরে প্রবেশ করে এবং তার ম্যাজিকের মাধ্যমে সব সমস্যাগুলোকে আন্ডু করে দেয়, মানে ঠিকঠাক করে দেয় সব আগের মতনই। বেশ কিছু ক্রিচার যারা পালিয়ে গেছিলো তাদের আটকেও নেয়, তবে এখনও অনেক ক্রিচার রয়েছে যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে খুঁজতে হবে। অন্যদিকে মিস্টার জেকবের গলায় একটা ক্রিচার দিয়েছে কামড়। টিনা মিস্টার জেকবকে তার সাথেই রেখে দেয়, কারণ তার একটা প্রয়োজন উইটনেস, যে নিজের চোখে সব কিছু দেখেছে। অন্যদিকে নিউটের বেশ কিছু ক্রিচারকে আমরা শহরে দেখতে পাই, একটা ডেমিগাজ যে অদৃশ্য থাকতে পারে, তারপর একটা অকেমি, যে ক্রিচারটা ছোট বড় যে কোনো স্থানে ফিট হয়ে যেতে পারে। অন্যদিকে আমরা হেনরি শ সিনিয়রকে দেখতে পাই, তারা একটা বিখ্যাত নিউজ পেপার ম্যাগাজিন চালায় যেটা হচ্ছে শ নিউজ, এবং তার নিজের ছেলে অর্থাৎ হেনরি শ জুনিয়র দেশের সেনেটরের পদে নিযুক্ত হয়েছে। সো সেই স্থানে মেরি লিউ বারবন তার কিছু অনাথ বাচ্চাদের নিয়ে উপস্থিত হয় এবং তারা দাবি রেখেছে যে সেই নিউজ পেপারে উইজার্ডদের বিরুদ্ধে কিছু ছাপাতে হবে, যে উইজার্ডদের কারণে শহরে কত ক্ষতি হচ্ছে। তবে ম্যারিকে অধিকাংশ মানুষ পাগলই মনে করে, তাই হেনরি শ কোনো পাত্তা দেয় না। উল্টে হেনরি শ জুনিয়র যে সেনেটর হয়েছে, সে ক্রেডেন্স নামক আর একটা ছেলেকে সেখানে কিছু অপমানজনক কথা বলে। অন্যদিকে টিনা মিস্টার জেকব এবং নিউটকে তার নিজের বাড়িতে এনেছে আশ্রয় দেওয়ার জন্য। বাড়িতে ছিল টিনার নিজের বোন কুইনি, এবং কুইনি হচ্ছে একজন লেজিলি ম্যান। আসলে লেজিলিমেন্সি একটা হচ্ছে ম্যাজিক্যাল আর্ট যেটির মাধ্যমে মানুষের মাইন্ড রিড করা যায়, মানে কারুর মনে কী চলছে সেটা সে পড়তে পারে। আর স্বাভাবিকভাবেই নিউট তাকে দেখে সেটা বুঝে যায় যে সে মন পড়তে পারে মানুষের। একই সাথে সে খুব চমৎকার রান্না করতে পারে, মিস্টার জেকবকে তার খুব পছন্দ হয়েছে এবং তার পছন্দ মতন বেশ কিছু রান্নাও সে বানায়। অন্যদিকে মিস্টার গ্রেভসকে দেখি যে ক্রেডেন্স নামক সেই ছেলেটার সাথে সাক্ষাৎ করে। আসলে শহরে এক অদ্ভুত ক্রিচার দেখা গিয়েছে, যে হয়তো অদৃশ্য, চারিদিকে তোলপাড় করে বেড়াচ্ছে। মিস্টার গ্রেভস লক্ষ্য করেছে যে সেই জন্তুটা যেখানেই তোলপাড় করেছে তার আশেপাশেই ক্রেডেন্স নামক সেই ছেলেটাকে দেখা গিয়েছে। একই সাথে মিস্টার গ্রেভসের একটা ভিশনও এসেছে,
সে ভিশনে দেখতে পেয়েছে যে সেই জন্তুটা হচ্ছে একটা বাচ্চা যার বয়স 10 বছরের বেশি না। তবে সে জানে না যে সেটা কোনো ছেলে না মেয়ে, এবং সে ক্রেডেন্স নামক সেই ছেলেটার উপরে দায়িত্ব দিয়েছে যে তাকে খুঁজে বার করতে হবে, কারণ জন্তুটা যেখানেই আক্রমণ করে ক্রেডেন্স নামক ছেলেটাকে সেখানেই দেখা যায়। সম্ভবত জন্তুটা সেই ছেলেটাকে কিছু বলে না। অন্যদিকে নিউট এবং জেকব, তারা সেই বাড়িতে ডিনার টিনার করে রাতে বেলা শুয়ে রয়েছে। তবে আমরা আচমকা লক্ষ্য করতে পারি যে নিউট তার স্যুটকেসটা খুলে তার মধ্যে ঢুকে যায়। মিস্টার জেকব সেটা দেখে অবাক। নিউট তারপর মিস্টার জেকবকেও ডেকে নেয় আসার জন্য। মিস্টার জেকবও তারপর সেই স্যুটকেসের মধ্যে ঢুকে যায়, আর আমরা দেখতে পাই সেই স্যুটকেসের মধ্যে আসল দুনিয়াটা কি। আসলে নিউট সেখানে বেশ কিছু জন্তুদের আশ্রয় দিয়েছে। আসলে সে এই প্রাণীগুলোকে খুব ভালোবাসে। সেখানে বিভিন্ন ক্রিচার রয়েছে, যেমন সুপিং ইভিল, থান্ডারবার্ড, গ্র্যাফহর্নস এবং আরও অনেক। নিউট তাদের খুব ভালোবাসে এবং চায় যে সেই প্রাণীগুলিকে সঠিক স্থানে পৌঁছে দেওয়া যেখানে তারা নিরাপদ থাকবে। সো এরকমই নানান ক্রিচারদের দেখতে দেখতে মিস্টার জেকব আর একটা অদ্ভুত ক্রিচারকে দেখে যাদের বলা হয় অবস্কিউরিয়াল। এটা সত্যি একটা ভয়ানক প্রাণী, এবং নিউট মিস্টার জেকবকে জানায় যে তার থেকে একটু দূরে থাকতে। তবে এই প্রাণীটা কী বা তারা কী করে বা এরকম হলো কী করে, আসলে এরা একটা সময় মানুষ ছিল, সচরাচর বাচ্চা এরা। একটা সময় যখন দুটো দলের মধ্যে লড়াই শুরু হয়েছিল, যখন মাগেলরা এসব উইজার্ডদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল। আচ্ছা, মাগেল আবার কাদের বলা হয়? সো আপনাদের জেনে রাখা প্রয়োজন যে এই উইজার্ডদের দুনিয়া অর্থাৎ এই ম্যাজিক্যাল দুনিয়াতে যে কোনো মানুষ কিন্তু ম্যাজিশিয়ান হতে পারে না। তার মধ্যে জন্মগত অ্যাবিলিটি থাকতে হবে, এই ম্যাজিকটা তার রক্তে থাকতে হবে। এরকমই আসে হচ্ছে কিছু মাগল, যাদের রক্তে বা তাদের জিনে কোনো ম্যাজিক্যাল অ্যাবিলিটি নেই, অর্থাৎ তারা ভবিষ্যতে কোনোদিন ম্যাজিশিয়ান হতে পারবে না। সো এই মাগেলরা তাদের উপর আক্রমণ করে দেয় যাদের মধ্যে এইসব ম্যাজিক্যাল ব্লাড রয়েছে। বহু মানুষ মারা যায় এবং বহু মানুষ নিজেদের শক্তিটাকে, নিজেদের অ্যাবিলিটিটাকে দমিয়ে রাখার চেষ্টা করে, চেপে রাখার চেষ্টা করে, যাতে তাদের চিহ্নিত করা না যায়। আর এরকমই এক ধাঁচের মানুষ যারা নিজেদের ক্ষমতাটাকে দমিয়ে রাখতে রাখতে একটা আলাদা ফর্মের আকার নিয়েছে, যেটাকে বলা হয় অবস্কিউরাস, অর্থাৎ এই জন্তুগুলো। সো এবার বোঝা গেল মানুষের রাগ, ঘৃণা, মনের ভয় ইত্যাদির কারণে তারা অবস্কিউরালে পরিণত হয়েছে। তবে তার একটা কিউরও সম্ভব, মানে তাদের ঠিক করাও সম্ভব। ডাম্বলডোর বলেছিল যে কারণে তারা অবস্কিউরালে পরিণত হয়েছে ঠিক তার উল্টো, অর্থাৎ প্রকৃত ভালোবাসা, স্নেহ ইত্যাদি দিয়ে তাদের আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। সো তারপর মিস্টার জেকব নিউটকে জানায় যে একটা মিডিয়াম সাইজের একটা জন্তু, মানে সাইজটা বেশ বড়ই, সে সম্ভবত সেন্ট্রাল পার্কের দিকে দৌড়েছে, যেটার নাম হচ্ছে এরামপেন্ট। অন্যদিকে আমরা ক্রেডেন্সকে দেখতে পাই, যার বাড়িতে ঢুকতে একটু লেট হয়ে গেছে। যেমনটা বলেছিলাম যে তাদের দত্তক নিয়েছিল, অর্থাৎ ম্যারি লেউ, সে তার বাচ্চাদের উপর খুব টর্চার করে, বিশেষ করে ক্রেডেন্সের উপরে। ক্রেডেন্সের কাছে এটা তার রোজকার ঘটনা, সে তার নিজের বেল্টটা খুলে ম্যারির হাতে দিয়ে দেয় এবং ম্যারি তাকে পেটানো শুরু করে। অন্যদিকে নিউট এবং জেকব সেন্ট্রাল পার্কের উদ্দেশ্যে যাচ্ছে সেই জন্তুটাকে ধরার জন্য। তবে পার্শ্ববর্তী একটা জুয়েলারি শপের দিকে তার নজর পড়ে, যেখানে সে নিফলার নামক সেই জন্তুটাকে দেখতে পায়, যে সব সোনা দানা এগুলো চুরি করে বেড়ায়। অনেক কষ্ট করে ফাইনালি নিউট তাকে ধরতে পেরেছে। তবে ততক্ষণে পুলিশ সেখানে চলে আসে, যারা ভেবেছে যে তারা দোকান লুটতে এসেছে। তবে আচমকা রাস্তায় একটা সিংহ বেরিয়ে এসেছে, পুলিশেরা ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, সেই সুযোগে নিউট এবং জেকব সেখান থেকে পালিয়ে যায়। তো তারা সেন্ট্রাল পার্কে গিয়ে এবার পৌঁছেছে সেই জন্তুটাকে ধরার জন্য, যেটার নাম হচ্ছে এরামপেন্ট। সম্ভবত সে মিটিংয়ের জন্য বাইরে বেরিয়েছে। সো নিউট সে নানান ধরনের কলাকৌশল করছে এবং সে প্রায় সফল হয়েই গেছিল। তবে মিস্টার জেকব অনিচ্ছাবশত সেই কাজে বাধা দিয়ে দেয়, জন্তুটা চলে যায় মিস্টার জেকবকে তারপর ধরার জন্য। তবে সময় মতন নিউট জন্তুটাকে সেই স্যুটকেসের মধ্যে বন্দী করতে সক্ষম হয়েছে। তারপর তারা সেই স্যুটকেসের মধ্যে ঢুকে যায়, অর্থাৎ সেই অদৃশ্য দুনিয়াতে। তবে টিনা লুকিয়ে লুকিয়ে নজর রাখছিল সেটা, যে চুপচাপ সেই স্যুটকেসটা নিয়ে সেখান থেকে চলে যায়। এখন আপনাদের মাথায় আসতে পারে যে টিনা সে কি চায় অ্যাকচুয়ালি। যেমনটা বললাম, সে একজন প্রাক্তন আরোর ছিল, মানে একজন প্রাক্তন পুলিশ ছিল, তাকে তার কাছ থেকে ছাঁটাই করা হয়েছে। সে নিজেকে প্রমাণ করতে চায়, সেই কারণে সে চেষ্টা করছে যে পুলিশেরা নিউট এবং জেকবকে যাতে অ্যারেস্ট করে এবং টিনা তার পুরনো সম্মান, তার পুরনো পদটা যাতে ফিরে পায়। অন্যদিকে সেনেটর হেনরি শ জুনিয়র বক্তৃতা দিচ্ছে, আর সেই মুহূর্তে সেই অদৃশ্য ক্রিচারটি সেখানে হামলা করে আর তাকে হত্যা করে সেখান থেকে চলে যায়। দৃশ্যটা এতটাই ভয়ানক ছিল যে প্রত্যেকটা মানুষ সেখানে আতঙ্কে কেঁপে ওঠে। টিনা তারপর নিজের অফিসে গিয়ে প্রবেশ করে, তবে ততক্ষণে ম্যাকাসার প্রত্যেকটা সদস্য জেনে গিয়েছে যে সেনেটর মারা গিয়েছে। তবে কিভাবে সে মারা গিয়েছে? সেই ব্যাগ থেকে নিউট এবং জেকব বেরিয়ে আসে। নিউট তখন সেই মৃতদেহটা ভালো মতন পর্যবেক্ষণ করে বলে যে এটা যেমন তেমন কোনো জন্তু আক্রমণ করেনি, এই আক্রমণটা করেছে একটা অবসিকিউরাল। তবে প্রেসিডেন্ট সেরাপিনা জানায় যে এই আমেরিকা বা নিউ ইয়র্ক শহরে কোনো অবসিকিউরাল নেই, তাহলে এসেছে জন্তুটা অবশ্যই নিউটের সেই স্যুটকেস থেকে। তারা নিউটকে অ্যারেস্ট করে নেয় এবং তার সেই স্যুটকেসটাও নিয়ে নেয়।
সেই জেলের মধ্যে বন্দী নিউট জানায় যে কমবয়সী উইজার্ড এবং মেজেসরা নিজেদের ম্যাজিকটাকে লুকানোর চেষ্টা করে, সেটাকে সারপ্রাইজ করার চেষ্টা করে যাতে কেউ তাদের হত্যা না করে, আর এইভাবেই তারা ধীরে ধীরে একটা অবসকিউরাসে পরিণত হয়। সো তারপর মিস্টার গ্রেভস নিউটকে ইন্টারোগেট করা শুরু করে। আমরা জানতে পারি যে নিউটকে হগওয়ার্টস থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে, কারণ এরকম কিছু জন্তু জানোয়ার নিয়ে সে ঘুরে বেড়ায়, যার কারণে সেখানকার ছাত্রদের অনেক সমস্যাও হয়েছে। একই সাথে মিস্টার গ্রেভস এটাও জানতে পেরেছে যে তার সেই স্যুটকেসের মধ্যে একটা অবসকিউরাল রয়েছে, তাই তাকে ক্ষমা করার আর কোনো চান্স নেই। একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, আর অবশ্যই টিনাকেও একই শাস্তি দেওয়া হবে কারণ সে নিউটকে সাহায্য করেছে। তাদের দুজনকে নিয়ে যাওয়া হয়, তবে টিনার কান্নার আওয়াজ তার বোন অর্থাৎ কুইনি শুনতে পায়, যে অবশ্যই সেই অফিসেই কাজ করে। সে জেকবকে বাঁচিয়ে দেয়, একই সাথে নিউটের যে স্যুটকেসটা ছিল সেটাকেও রিট্রিভ করে নেয়। অন্যদিকে টিনা এবং নিউটকে একটা চেম্বারে নিয়ে যাওয়া হয়েছে যেখানে তাকে পানিশমেন্ট দেওয়া হবে। তবে নিউটের পকেটে একটা ক্রিচার থাকতো, অনেকটা গাছের মতন দেখতে, যাকে বলা হয় বোটাকল। সো সেই ক্রিচারটি নিউটের হাতের বাঁধনটা খুলে দেয়, যার ফলে নিউট সবাইকে গেরিয়ে টিনাকে সময় মতন বাঁচিয়ে নেয়। তবে টিনার মেমোরিটা যখন সেখানে একটা পুলের মধ্যে ফ্ল্যাশ করা হয়েছিল, সেখানে নিউট টিনার মেমোরির মধ্যে সেই ছেলেটাকে দেখতে পায় যার নাম হচ্ছে ক্রেডেন্স। আসল ব্যাপারটা আপনাদের জানিয়ে দিই, ক্রেডেন্সের যে নকল মা মানে তার যে সৎ মা অর্থাৎ ম্যারি, সে তো তাদের খুব পেটায়। তারই প্রতিবাদে টিনা একদিন ম্যারিকে পিটিয়ে দিয়েছিল, আর যে কারণেই টিনা তার চাকরিটা হারায়। তারপর দুটো দল একত্রিত হয় এবং তারা সফলভাবে সেখান থেকে পালায়। অন্যদিকে মিস্টার গ্রেভ ক্রেডেন্সের সাথে সাক্ষাৎ করেছে। আসলে সে ক্রেডেন্সকে লোভ দেখিয়েছে যে মিস্টার গ্রেভ তাকে ম্যাজিক শেখাবে। সেই জন্তুটিকে ক্রেডেন্স যদি খুঁজে দিতে পারে, যাকে সবাই খুঁজে বেড়াচ্ছে, তাহলে ক্রেডেন্সকে পুরস্কৃত করা হবে, তাকে একটা সম্মানও দেওয়া হবে এই উইজার্ডদের মধ্যে। যাই হোক, নিউটের এখন আর একটা জন্তু রয়েছে যে বাইরে ঘুরে বেড়াচ্ছে, যেটা হচ্ছে ডগল। সে অদৃশ্য হয়ে যায় সেই কারণে তাকে খোঁজাটা খুবই কঠিন। তবে টিনা জানায় যে একজনের কাছে এই ব্যাপারে অনেক খবর থাকতে পারে, সেটা হচ্ছে মিস্টার গার্ল্যান্ড। তারপর তারা সবাই মিলে সেই স্থানে পৌঁছায়। স্থানটাকে বলা হয় দ্য ব্লাইন্ড পিগ, যেটা হচ্ছে একটা জ্যাজ ক্লাব। গার্ল্যাক তারপর নিউটের সাথে সাক্ষাৎ করে। গার্ল্যাক হচ্ছে একজন গবলিন। সো নিউট তাকে তার সমস্যার কথা জানায় যে তার একটা জন্তু রয়েছে, সে গায়েব হয়ে গেছে, তাকে খুঁজতে হবে। তবে উত্তরটা পাওয়ার জন্য নিউটকে তাকে একটা কিছু দিতে হবে। নিউটের কাছে ছিল সেই গাছের মতন দেখতে জন্তুটা, যেটার নাম হচ্ছে বোটাকল। গার্ল্যাক সেটা চেয়ে বসে। কোনো উপায় না থাকা সত্ত্বেও নিউট তাকে সেটা দিয়ে দেয়। তবে গার্ল্যাক সেখানে ডবল গেম খেলেছিল। আসলে নিউট এবং টিনা তারা দুজন এখন মোস্ট ওয়ান্টেড, পুলিশ তাদের খুঁজছে, তাই গার্ল্যাক পুলিশদের খবর দিয়ে দেয়। সেখানে একটা চরম ক্যাওস শুরু হয়, আর সেই সুযোগে নিউট তার সেই প্রিয় জন্তুটি অর্থাৎ সেই বোটাকেল এবং বাকি লোকেদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা ক্রেডেন্সকে দেখতে পাই, তার একটা বোন রয়েছে যার নাম হচ্ছে মডেস্টি। তার হাতে একটা ম্যাজিক ওয়ান্ড দেখতে পাই যেটাকে সে খুঁজে পেয়েছে। আসলে ক্রেডেন্সের মতন তার ছোট্ট বোনটাও একটা উইজার্ড হতে চায়, তবে তাদের মা তো সেটা চায় না। তার মা ম্যারি সেখানে চলে আসে, যে মনে করতে থাকে যে সেই লাঠিটা হয়তো ক্রেডেন্স খুঁজে এনেছে। আর কি, রোজকার রুটিন যেমন হয়, সে প্ল্যান করেছে ক্রেডেন্সকে এবার পেটাবে। একই সাথে সে ক্রেডেন্সকে নানান অপমানজনক কথা বলতে থাকে তার নিজের মায়ের ব্যাপারে। তবে এবার এমন একটা কিছু হয় যেটার জন্য মেরি একেবারেই প্রস্তুত ছিল না। ক্রেডেন্স, যাকে একটা সাধারণ ছেলে আমরা ভাবতাম, সে তার আসল ফর্মে চলে আসে, অর্থাৎ সেই অবসিকিউরাল যে ম্যারিকে সেখানে হত্যা করে দেয় এবং সেই সম্পূর্ণ স্থানটা ধ্বংস করে দেয়। অন্যদিকে নিউট এবং বাকি লোকের একটা স্টোরে গিয়েছে সে জন্তুটাকে ধরার জন্য, অর্থাৎ ডগল, যে অদৃশ্য হতে পারে। নিউট জানায় যে ডগল খুবই শান্ত প্রকৃতির প্রাণী হয়, যেটা একেবারেই সত্যি। তবে তারা ফিউচার প্রেডিক্ট করতে পারে, মানে ভবিষ্যৎটা দেখতে পারে তারা। আমরা লক্ষ্য করি যে ডগল নামক সেই জন্তুটা আর একটা জন্তুর কাছে গিয়ে পৌঁছায়, যে জন্তুটাও নিউটের সেই স্যুটকেস থেকে পালিয়েছে। আর এই জন্তুটা হচ্ছে অক্যামি, যে ছোট থেকে বড় বিভিন্ন সাইজে ফিট হতে পারে। আর স্বাভাবিকভাবে সেই জন্তুটার আকারটা অনেকটা বড় ছিল, এবং সেই জন্তুটা ওখানে লোকজনদের দেখে একটু নার্ভাস হয়ে যায়। ব্যাস, সম্পূর্ণ স্থানটা তছনছ করা শুরু করে। তবে সেই জন্তুটা ছোটোখাটো কীট পতঙ্গদের খায়। নিউট সেখানে একটা প্ল্যান করে, একটা ছোট টিপটের মধ্যে তারা একটা ছোট পতঙ্গকে আটকে দেয় এবং সেই বৃহৎ জন্তুটা সেই ছোট টিপটের মধ্যে ঢুকে পড়ে, আর তারা সেই টিপটটাকে বাইরে থেকে আটকে দেয়। যেমনটা বলেছিলাম, সে বড় ছোট বিভিন্ন আকার নিতে পারে। সো নিউট এখন তার প্রত্যেকটা জন্তুকে তার সেই স্যুটকেসের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। অন্যদিকে কুইনি সেখানে একটা মেয়ের ছবি দেখতে পারে, যেটা নিউটের পুরনো গার্লফ্রেন্ড, যার ব্যাপারে নিউট খুব একটা বেশি কথা বলে না। তবে সেখানে উপস্থিত আর একটা ক্রিচার যেটার নাম হচ্ছে থান্ডারবার্ড, সে আচমকে উত্তেজিত হয়ে পড়ে। নিউট বুঝতে পারে যে কোনো বিপদ আসছে। অন্যদিকে মিস্টার গ্রেভ ক্রেডেন্সের সাথে সাক্ষাৎ করে এবং সে মনে করছে যে ক্রেডেন্সের যে ছোট্ট বোনটা রয়েছে যার নাম হচ্ছে মডেস্টি, সে হয়তো এই তোলপাড়টা করেছে। একই সাথে মিস্টার গ্রেভ ক্রেডেন্সের সাথে খুব খারাপ ব্যবহার করছে, তাকে জানায় যে সে ক্রেডেন্সকে আর ম্যাজিক শেখাবে না, কারণ ক্রেডেন্স হচ্ছে একজন স্কুইব। এখন স্কুইব মানে কি আবার? যেমনটা বলেছিলাম, ম্যাজিক জানতে গেলে সেই অ্যাবিলিটিটা সেই মানুষের জিনে, তাদের রক্তে থাকা প্রয়োজন।
স্কুইপ তাদেরই বলা হয় যাদের পূর্বপুরুষেরা কোনো উইজার্ড ছিল, অর্থাৎ তার মধ্যে এইসব উইজার্ডদের রক্ত বা জিন রয়েছে, তা সত্ত্বেও এদের মধ্যে কোনো অ্যাবিলিটি নেই। তারপর মিস্টার গ্রেভস মরিস্টি নামক সেই বাচ্চা মেয়েটির কাছে গিয়ে পৌঁছায় যে ঘরের একটা কোনায় চুপচাপ বসে কান্নাকাটি করছিল। তবে মিস্টার গ্রেভস লক্ষ্য করে যে আসল পাওয়ারটা সে বাচ্চা মেয়েটির নয়, বরং ক্রেডেন্সের, যে তার নিজের উপর দিয়ে কন্ট্রোল হারিয়ে ফেলেছে এবং তার আসল আকারটা নিয়ে নেয়। শহরের মধ্যে সে তোলপাড় করছে। অন্যদিকে মিস্টার গ্রেভস এখন ক্রেডেন্সকে তার নিজের দলে আনার চেষ্টা করছে। আসলে সে এরকম জিনিস এর আগে দেখেনি। আপনাদের আরও ভালো মতন এক্সপ্লেইন করে দিই, এই অবসিকিউরিয়ালগুলো এক একটা হোস্ট খোঁজে যেখানে তারা থাকতে পারবে। তারা ক্রেডেন্সের শরীরটাকে বেছে নিয়েছে এবং ক্রেডেন্সের কিন্তু কোনো ক্ষতিও হয়নি, যেটা এক টাইপের মিরাকল। নিউট, টিনা এবং তারা সেখানে উপস্থিত হয়। টিনা তখন মিস্টার গ্রেভসকে আটকানোর চেষ্টা করে, অন্যদিকে নিউট ক্রেডেন্সকে শান্ত করার চেষ্টা করে। সেখানে পুলিশেরাও চলে আসে, যারা বোকার মতন গুলি মারা শুরু করে। স্বাভাবিকভাবেই ক্রেডেন্স অর্থাৎ সেই অবসিকিউরিয়ালটা পুলিশগুলোকে হত্যা করে সেখানে একটা সাবওয়ের মধ্যে ঢুকে পড়ে। অন্যদিকে সেখানকার যে উইজার্ড কমিউনিটি রয়েছে অর্থাৎ ম্যাজিক্যাল কংগ্রেস, তারা সেই সম্পূর্ণ স্থানটাকে ঘিরে ফেলেছে। সেখানে চারপাশে একটা ফোর্স ফিল্ড তৈরি করেছে যাতে কেউ ভেতরে না ঢুকতে পারে বা কোনো ম্যাজিক্যাল জিনিস বাইরে না বেরোতে পারে। সো সে আন্ডারগ্রাউন্ডে নিউট প্রবেশ করেছে এবং সে ক্রেডেন্সকে শান্ত করার চেষ্টা করে। স্বাভাবিকভাবে ক্রেডেন্স কিন্তু অনেকটা শান্ত হয়ে যায়, সে তার নর্মাল আকারেই চলে আসে। তবে মিস্টার গ্রেভস আবার সেখানে চলে এসেছে যে নিউটের সাথে লড়াই করা শুরু করে। ক্রেডেন্স আবার পাগলা হয়ে এবং তোলপাড় করা শুরু করে। টিনা তাকে শান্ত করার চেষ্টা করে। তবে মিস্টার গ্রেভসের মনে কিন্তু অন্য ধান্দা, সে ক্রেডেন্সকে নিজের চাকর বানাতে চায়, তার পাওয়ারটা ব্যবহার করতে চায়। যাই হোক, সেই আউরোরা সেখানে চলে আসে, অর্থাৎ সেই কংগ্রেসের বাকি উইজার্ডরা, যারা এসে ক্রেডেন্সের উপরে আক্রমণ করে আর অবশ্যই ক্রেডেন্সকে হত্যা করে দেয় তারা, যেটাতে মিস্টার গ্রেভস একেবারেই খুশি নয়। প্রেসিডেন্ট সেরাপিনা জানায় যে তার অর্ডারে ক্রেডেন্সকে হত্যা করা হয়েছে। তবে মিস্টার গ্রেভস এই অর্ডার মানে না। উইজার্ডদের যে নিয়ম, যে আইন বানানো হয়েছে, এসব কিছুই সে মানে না। উইজার্ডদের প্রপার স্বাধীনতা নেই, সে কেনই বা মানবে? আর সে যদি নিয়ম না মানে তাহলে অবশ্যই তাকে শাস্তি পেতেই হবে। আর তখন সেখানে পাল্টা মিস্টার গ্রেভসের সাথে বাকি লোকেদের ঝামেলা লেগে যায়। মিস্টার গ্রেভস যথেষ্ট পাওয়ারফুল এবং অনেকজনকে সেখানে সে হত্যা করে। তবে নিউট এবং টিনা তারা দুজন মিলে মিস্টার গ্রেভসকে সেখানে আটকে দেয়। নিউট তার ম্যাজিকের মাধ্যমে মিস্টার গ্রেভসকে তখন এক্সপোজ করে আর আমরা দেখতে পাই যে মিস্টার গ্রেভসই হচ্ছে কেলার্ট গ্রিন্ডেলওয়াল্ড, অর্থাৎ সে ডেঞ্জারাস উইজার্ড যাকে গোটা বিশ্ব খুঁজছে। এতদিন সে ছদ্মবেশে ছিল। তারা তো গ্রিন্ডেলওয়াল্ডকে অ্যারেস্ট করে নিয়েছে, তবে তাকে রাখা কি অতটাই সহজ? সো তখন প্রেসিডেন্ট নিউট এবং বাকি লোকেদের প্রশংসা করে যে তারা যেভাবে সাহায্য করেছে। তবে এটাও সত্যি যে শহরের মানুষেরা অনেক কিছু দেখে নিয়েছে এবং তাদের সেগুলো ভোলাতে হবে। একই সাথে সেখানে একজন নোমেজ ছিল, নোমেজ তাদেরই বলা হয় যারা এসব ম্যাজিক সাজিক কিছুই জানে না, মানে সাধারণ মানুষ, আর সেটা হচ্ছে জেকব। সেও তো অনেক কিছু দেখে নিয়েছে, তাই তাকেও তো ভোলাতে হবে সব কিছু। তখন নিউট তার সেই ক্রিচারটাকে ডাকে যার নাম হচ্ছে থান্ডারবার্ড। এই ক্রিচারটার একটি দারুণ অ্যাবিলিটি রয়েছে, সে মেঘ বৃষ্টি এগুলোকে ক্রিয়েট করতে পারে। সেই ক্রিচারটিকে সে সেই ম্যাজিক্যাল পোশনটা দিয়ে দেয় এবং সেই জন্তুটা সেখানে একটা বৃষ্টি তৈরি করে। তারপর সেই ম্যাজিক বৃষ্টির আকারে গোটা শহরে পড়তে থাকে। প্রত্যেকটা মানুষ ভুলে যায় যে এখানে কী কী হয়েছিল। জেকব অনেক কিছু দেখেছে, কুইনি তাকে খুব ভালোবাসে, জেকবও তাকে খুব ভালোবাসে, তবে নিয়ম তো তাদের মানতেই হবে। জেকব সেই বৃষ্টিতে গিয়ে ভেজে এবং সে তার সব স্মৃতিগুলো হারিয়ে ফেলে। জেকব এখন সাধারণ মানুষ, এতদিন যা যা হয়েছে সেগুলো আর কিছু তার মনে নেই। সে তার কাজে যাচ্ছে, বর্তমানে সে একটা ক্যানিং ফ্যাক্টরিতে কাজ করে। তবে নিউটের সাথে তার ধাক্কা লাগে। এবার নিউট ইচ্ছে করেই তার ব্যাগটা কিন্তু অদলবদল করেছে। জেকব তার ব্যাগটা খোলে এবং লক্ষ্য করে সেই ব্যাগের মধ্যে এক গুচ্ছ অকেনি এক্সেলস রয়েছে, আর সেই এক্সেলসগুলো প্রত্যেকটা সিলভার দিয়ে তৈরি, যেটা বিক্রি করে জেকব একটা বেকারি স্টোর খুলতে পারবে। নিউট তারপর টিনাকে একটা ফাইনাল গুড বাই দিয়ে তার নিজের দেশে ফেরত চলে যায়। অন্যদিকে জেকব সেই সিলভারটাকে কাজে লাগিয়ে ফাইনালি একটা বেকারি স্টোর খুলেছে, যেটা তার স্বপ্ন ছিল। তবে অবশেষে সেই দোকানে কুইনি এসে উপস্থিত হয়, যে জেকবের দিকে তাকিয়ে হাসে। জেকবও তার দিকে তাকিয়ে হাসে, যেটা ইঙ্গিত দেয় যে ধীরে ধীরে জেকবের হয়তো এবার কিছু কিছু জিনিস মনে আসছে। আর এইভাবেই ফ্যান্টাস্টিক বিস্ট অ্যান্ড ওয়ে টু ফাইন্ড দেম সিনেমাটা শেষ হয়। সো আমার কোনো মিস্টেক্স হলে বা আপনাদের বুঝতে যদি সমস্যা হয় তো কাইন্ডলি ক্ষমা করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক অবশ্যই দিতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আপনি আমার গেমিং চ্যানেলটাও ফলো করতে পারেন, এছাড়াও আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন যার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। আর এই ভিডিও আপাতত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।